অবশেষত ঘটিল মহামিলন। 52 বছর বিরতিত পরিয়াললৈ ঘুরি আহিল বিচ্ছেদিত ব্যক্তি। নেপালের মন্দিরের পৰা মৰাণৰ ঘৰলৈ প্রত্যাবর্তন সন্ন্যাসী দিন চুটিয়ার 2 মিনিটের এটা ইউটিউব ভিডিওই সলাই দিলে এটা পরিয়ালের কাহিনী। বিগত 20 বছরে নেপালের মুক্তিনাথ মন্দিরত সন্ন্যাসী রূপত আছিল দিন চুটিয়া। সুদীর্ঘ 52 বছরের পিছত পরিয়ালের সঙ্গে মহামিলন ঘটিল 20 বছর বয়সত ঘরের পৰা ওলাই যাওয়া মরাণ লেঙেনি লাহোয়ালগাঁও নিবাসী দিন চুটিয়ার। নামরূপর পৰা রওনা হওয়া 4 ভাগিনর লগত বুধবারে নামরূপর পরিয়ালের কাষলৈ উভতি আহিল দিন চুটিয়া। ইয়ার পিছতে ঘরখনত উল্লাসর পরিবেশ। অসমৰ এজন ইউটিউবারে নির্মাণ করা এটা 2 মিনিট 14 সেকেন্ডের এটা ভিডিও, আর তার পিছতেই সুদীর্ঘ 52 বছরে পরিয়ালের পৰা বিচ্ছিন্ন হয়ে থাকা দিন চুটিয়ার সন্ধান লাভ করেছিল পরিয়ালের লোকে। 1979 চনত দিন চুটিয়ায় ঘরের পৰা ওলাই গৈ অরুণাচল প্রদেশের আনিনীত কিছু বছর কটাই কেদারনাথ আর অমরনাথ মন্দিরত সন্ন্যাসীর জীবন আকুলি লৈছিল। বৃদ্ধ বয়সত নিজের পিতৃ মাতৃক শুশ্রূষা করব নোৱাৰাৰ বাবে পিছত নিগাজিক নেপালের মুক্তিনাথ মন্দিরত সন্ন্যাসী হিসাবে কটোৱাৰ সিদ্ধান্ত লৈছিল। নেপালত পুরা 20 বছর হয়েছে মুক্তিনাথ মন্দির। মই দেখক, সরুতে আমার দেউতাই না, মা দেউতা একদম ভগবানের নিচে আসে, পুরা পরিবারে এনেকা আসে আমার ভগবান নিচে আসে। কিন্তু লাস্টত যেতিয়ানে দেখিল যে মা দেউতা পুরা বয়সত সিহঁতক মই একো এটা সহায় করব নিল, হ্যাঁ পেট কাটি কাটি আমার পড়াইছিলে সিহঁতে, আর সহায় করব নিল যেটা মোর মনে লাস্টত দেখিল যে আর উপায় তো একো নাই, হ্যাঁ যাবলে সব মরিব তো সবকেই লাগিব নয় জানো, তথাপিতে মরার আগতে নিজের কারণে নিজক বদলি করে ভগবানের ওসর ভগবানের নাম লোল পাইলে অল্প ভাল আসলে। সেই কারণে মুক্তিনাথত যুক্ত সত্যযুগ সতীদেবী মুখ পড়ছিল নহে মুক্তি লাগে, বিষ্ণু ভগবানে তাতে গিয়ে তপস্যা করেছিল মুক্তিনাথত, যে হিমালয়ের লাস্ট চাইনার নেপালের লাস্ট চাইনার ওসর আছে নয় মুক্তি কারণে সিহতে তাত তপস্যা করেছিল। যেতিয়া নি ভগবানলে তাত তপস্যা করেছিল আর মতো মানুষ আমার তো কি আছে, গতি সেই তপস্যার কারণে মানে তাত গুছি গেছি। কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানত অবশেষত পরিয়ালে বিচ্ছেদিত সদস্য এজনক ঘুরাই পাত আনন্দত অধীর হয়ে পড়ে। এনেকা জায়গা যে আছে আমি তো ভবাই নাছিল, বহুত মানে বহুতে দুর্গম জায়গা, আমিও বহুত সাহসতে গলো, দুজন মানতো জ্বরে হয়ে গেল রাস্তাত, টেবলেট লৈ গৈছিলোঁ সেইবিলাক খুৱাই মেলি গলো। তারপর মামাক প্রথম লগ পালো, লগ পাওঁতে তেখেতে নাহো বুলিয়ে কৈছিলে, তাৰপিছত আমি আকৌ ঘৰৰ লগত কানেকশ্যন কৰি হোৱাটছআপ কল কৰিলোঁ আৰু ফটো দেখালোঁ, তেখেতে এখন ডিক্সনেৰী দি গৈছিলে আমাৰ দাদাজনক, সেইখনো দেখালোঁ। সেইবোৰ দেখুৱাৰ পিছত বহুত সময় পিছত তেখেত মান্তি হ'ল আহিবলৈ। নিজৰ ভাগিনীয়েকৰ লগত দিন চুটিয়াৰ নামৰূপত উপস্থিত হোৱাৰ পিছতেই পৰিয়ালৰ লোকে তেওঁক ফুলাম গামোচাৰে আদৰি আনে। পিছে পরিয়াললৈ প্রত্যাবর্তন করেও সন্ন্যাস জীবন পরিহার নকৰাৰ সিদ্ধান্ত লৈছে দিন চুটিয়ায়। নিজের পরিয়ালের আপনজনের সঙ্গে চা চিনাকি হয়ে আনন্দিত যদিও সন্ন্যাসী হয়ে বাকি জীবন কটাব দিন চুটিয়ায়। আহিলেও আকৌ একমাহমানৰ পিছত তেখেত ঘুরি যাম কৈছে। কিছুদিন পরিয়ালের লোকসকলের সঙ্গে কটাই পুনৰ নেপালের মুক্তিনাথ মন্দিরলৈ অচিরে রওনা হওয়ার ঘোষণা করলে দিন চুটিয়ায়। নাহরকটিয়ার পৰা উৎপল সলিহার রিপোর্ট, News 18, অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News 18 এপত। News 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News 18 এপ।